এ পর্বে আমি আলোচনা করব যে একজন ওয়েব ডিজাইনার হিসাবে আপনার চাহিদা কেমন অর্থাৎ আপনি যদি নিজেকে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার করে তুলতে পারেন সেক্ষেত্রে আপনার ডিমান্ডটা মার্কেটে কেমন হবে আমরা সবাই জানি বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ডিমান্ড খুব বেশি এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রতিদিন হাজারো রকমের জব পোস্ট হয় এর মধ্যে ম্যাক্সিমামই অর্থাৎ প্রায় ফর্টি পার্সেন্ট বা অ্যারাউন্ড ফর্টি পারসেন্ট জবই হচ্ছে ওয়েব ডিজাইন রিলেটেড জব বিডি জবস যে সাইটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জব চেক করতে পারি যে কোন পোস্ট কিংবা কোন প্রতিষ্ঠানে জব ভ্যাক্যান্ট আছে এটা আমরা দেখতে পারি এখানে যদি এসে সার্চ দিই দেখুন এখানে বিভিন্ন ধরনের জব আছে ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপার ফ্রন্ট ইন ডেভেলপার বিভিন্ন ধরনের জব আছে যেগুলো লোকাল মার্কেটে আছে অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যদি জব সেক্টরের দিকেও তাকান সেক্ষেত্রেও দেখবেন একজন ওয়েব ডিজাইনার কিংবা একজন ওয়েব ডেভেলপারের ডিমান্ড খুব বেশি এক্ষেত্রে অনেক বড় একটা জায়গা দখল করে আসলে ওয়েব ডিজাইনার কিংবা ডেভেলপার এ কারণে আমি বলছি যদি ভাবেন যে আপনার এখনই কাজ শুরু করতে হবে তাহলে আর সময় নষ্ট না করে এখনই শেখা শুরু করুন দেখুন এখানে বিভিন্ন ধরনের মার্কেটে প্রতি মিনিটেই কয়েকটা করে জব পোস্ট হয় ম্যাক্সিমামই ওয়েব ডিজাইন রিলেটেড মার্কেট প্লেস আপোয়ার্ক কিংবা ফ্রিলান্সার সবগুলোই ওয়েব ডিজাইন রিলেটেড জবগুলো অনেক বেশি এ কারণে ওয়েব ডিজাইন শিখলে আপনারা অনেক বেশি একটা সুযোগ পাবেন আমি অন্যান্য সেক্টরকে এখানে ডিমোটিভ করছি না যেমন গ্রাফিক ডিজাইন কিংবা ওয়েব প্রোগ্রামিং বা ডিজিটাল মার্কেটিং এসিও সব অনেক ভালো একটা প্রফেশন কিন্তু আমি এখানে শুধুমাত্র ফোকাস করছি ওয়েব ডিজাইনের উপর তো আপনারা আর সময় নষ্ট না করে এই ডিমান্ডগুলো বিবেচনা করে এবং সব কিছু মিলায়ে ওয়েব ডিজাইন শেখার জন্য আপনাদের সময়কে বেছে নিন সর্বোপরি নিজেকে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তোলুন এছাড়াও আপনারা থিম ফরেস্টের নাম হয়তো অনেকেই শুনেছেন আমি থিম ফরেস্টে যাচ্ছি এখানে এসে দেখুন বিভিন্ন ধরনের এইচডিএম এল কিংবা ওয়ার্ড বিক্রি হয়েছে যেমন অ্যাভাটা থিম দেখুন অ্যাভাটা থিম এটা চারশো চল্লিশ হাজার বার এর বেশি সেল হয়েছে এটার ভ্যালু সব থেকে বেশি প্রেস টেমপ্লেটের মধ্যে এরকম আরও এইচ ডিএমএল টেম্প্লেট কিংবা ম্যাজেন্টো বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে আমি এগুলো নিয়ে বিস্তারিতভাবে কোর্সে শেষের দিকে আলোচনা করব। যেমন এখানে আলোচনা করব থিম ফরেস্ট নিয়ে যে কিভাবে থিম ফরেস্টের উপযোগী আপনার টেমপ্লেট বানাবেন প্লেস হোল্ডার ইমেজ কি বা কিভাবে ফাইল আপলোড করতে হয় এগুলো সব কিছু নিয়ে আমি বলবো এ পর্বে শুধুমাত্র বলছি একজন ওয়েব ডিজাইনারের চাহিদা সম্পর্কে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে একজন ওয়েব ডিজাইনারের চাহিদা কেমন এবং ভ্যালুটাও অনেক বেশি নর্মালি এখানে দশ থেকে পনেরো ডলার পার আওয়ারে প্রত্যেকটা ডেভেলপার কাজ করে এ কারণে আপনারা ওয়েব ডিজাইন শেখার উপর গুরুত্ব দিন এবং আশা করছি আপনারা একজন সফল ওয়েব ডিজাইনার হতে পারবেন আজ এ পর্যন্তই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি